স্যার, স্যার আপনি আমাকে একবার পারমিশন দিন, আমি ওদের কাউকে ছাড়বো না। নরেন, আইন ওদের শাস্তি দেবে, ওরা একটু পরেই থানায় এসে সারেন্ডার করবে। হ্যাঁ পঁয়ত্রিশ বাবু বলুন। স্যার মদন আর নেপাল পালিয়েছে। পালিয়েছে মানে ওরা থানায় এসেছিল? হ্যাঁ স্যার, প্রথমে এসে বললো যে দাদা আমাদের সারেন্ডার করতে বলেছে। হ্যাঁ, তারপর যেই দুটোকে নিয়ে আমি লকআপে পড়তে গেছি তখন আমাকে ধাক্কা মেরে দুটোতে মিলে পালালো। রডে লেগে আমার মাথাটা ফুলে আলু হয়ে গেছে, দেখুন স্যার। ও সরি, কি হলো? নেপাল আর মদন পালিয়েছে। নরেন, নরেন এদিকে আসেন। এই 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 এখানে আপনারা থাকবেন, হ্যাঁ, চিন্তার কোনো কারণ নাই। আরে কেউ আপনাকে খোঁজই পাইব না, বুঝলেন না? এই নিজেদের মতন একটু গোছগাছ করে নেন। ও ভালো, মানে আপনাকে ওই মোবাইলগুলো দেন তো। কেন? আরে কলকাতার অফিসার মহা ঘাগুমাল, মোবাইলের নেটওয়ার্ক দেখে দেখা ঠিক আপনাকে ধরে ফেলবো। আরে দেন দেন, ভয়ের কোনো কারণ নাই, দেন। দেখি এইবার কেমনে ধরে। বিশ্বাস করো ভাই, আমি কিছু জানি না। এটা ওর আমায় ঠেলে পাড়িয়েছে, এই দেখো মাথায় আলু হয়ে গেছে। আমি তোকে ছাড়ো, উনি করে দোষ করে থাকলে সে হাইল দেখবে। মাথা ঠান্ডা করো নরেন, বারবার বলছি আইন নিজের হাতে তুলে নিও না। নিকুচি করেছি আপনার আইন, আপনার আইন শুধু এই সমাজের কিডগুলোকে সেফগার্ড করতে জানে, আর কিচ্ছু পারেন আপনার আইন। আগের দিন আপনার চোখের সামনে থেকে ওই দশটা মেয়েকে বাঁচা করে দিল, কিছু করতে পারেনি আপনার আইন? কিচ্ছু না। কারণ আপনি, আপনিও তো এক বছর ধরে পুলিশ একাডেমিতে পড়ে আছেন, কেন স্যার বলুন কেন? নরেন, ডোন্ট ক্রস ইউর লিমিট। এই ধরনের কথা আর যে কেউ বলুক না কেন, আমরা বলতে পারি না, কারণ আমরা আইনের রক্ষক, আর তার মর্যাদা রাখাটা আমাদের ডিউটির মধ্যে পড়ে। মর্যাদা, এত বছর ধরে তো শুধু মর্যাদাই দিয়ে আসছেন স্যার। আইন মেনে ওই বাবু সরেনকে আপনি জেলে ঢোকালেন, তাতে কি হলো? আপনার আইন তাতে কি করলো? 3 মাসের মধ্যে ছাড়া পেয়ে আপনার ফুল ফ্যামিলিটাকে শেষ করে দিল। কি করতে পেরেছিল আপনার আইন? কিচ্ছু না। এখন সে মালটা আবার এলাকার এমএলএ হয়ে বসে আছে, আর আপনি এই ধারে ধারে গোবিন্দপুরে তার সিনিয়রদের চাপে পদে তেল দিচ্ছেন ওই ভোগের আদমেশ্বর। চলো আইন দেখাচ্ছ।